ক্যারিয়ার চুজ করবেন কিভাবে, এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তিনটা পয়েন্ট বলবো। এক, পড়াশোনা শেষ করার পর জবে ঢুকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এন্ট্রি লেভেলের যে জবই হোক না কেন আমরা জয়েন করে ফেলি, অপশন থাকে না সার্টিন কোনো ক্যারিয়ারের জন্য নিজেকে প্রিপেয়ার করার, এবং এটাই স্বাভাবিক, তাই হওয়া উচিত। কারণ আপনি যত যা কিছুই করতে চান না কেন, ফিনান্সিয়াল ফ্রিডম থাকতে হবে, একই সাথে কিছু এক্সপিরিয়েন্সও গ্যাদার করা উচিত। তবে যে কাজ করতে ভালো লাগছে না সে কাজে নিজেকে আটকে ফেলা উচিত না। সাইমন সিনেকের একটা ইন্টারভিউয়ে শুনেছিলাম, ওয়ার্কিং হার্ড ফর সামথিং ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইজ কল্ড স্ট্রেস, ওয়ার্কিং হার্ড ফর সামথিং ইউ লাভ ইজ প্যাশন। সো যে কাজেই জয়েন করেন না কেন, তা যদি কিছুদিন করার পর ভালো না লাগে তাহলে সুইচ করার চেষ্টা করতে হবে। করতে ভালো লাগে না এমন কোনো কাজকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা ভালো আইডিয়া না, এতে কাজের পুরোটা সময় স্ট্রেসড থাকতে হবে। দুই, মনে করেন আপনি কাস্টমার সার্ভিসে কাজ করছেন এবং মনে করছেন যে আপনি সেলসে খুব ভালো করবেন, কিন্তু আপনি আসলে সেলসের ব্যাপারে তেমন কিছুই জানেন না। ধুম করে কাস্টমার সার্ভিসের জবটা ছেড়ে দিয়ে সেলসে জয়েন করে দেখলেন আপনি প্রেশার নিতে পারছেন না, তখন এজন্য প্রথমে যে কাজটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন সেটার ব্যাপারে সেই ফিল্ডের মানুষদের সাথে কথা বলেন, প্রোস অ্যান্ড কনস লিস্ট করেন, আপনি কি ওই কাজ করতে পারবেন কি না বা আপনার পার্সোনালিটির সাথে তা যায় কি না তাও চিন্তা করেন, তারপর ডিসিশন নেন। অনেক সময় এমন হয় যে আমরা একটা সার্টিন জবকে আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে চাই, কিন্তু কাজটা করতে যেয়ে টের পাই যে ডিসিশনটা ভুল ছিল। থার্ড পয়েন্টটা হচ্ছে, কাজটা যেমন পছন্দ হতে হবে একই সাথে আপনি ভবিষ্যতে নিজেকে যে অবস্থানে দেখতে চাচ্ছেন নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা অ্যাভয়েড করি, যার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি না ড্রিম জবের জন্য। যেমন ভবিষ্যতে একজন বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হতে হলে অবশ্যই শুধু সেলসের এক্সপিরিয়েন্স থাকলেই হবে না, প্ল্যান করে আগাতে হবে, কিছু প্রফেশনাল ডিগ্রিও নিতে হতে পারে। সো ড্রিম জব করব বলে বসে থাকলে হবে না, এন্ট্রি লেভেলে একটা কাজে ঢুকে যাওয়ার চেষ্টা করেন, তারপর যে কাজটা করতে ভালো লাগবে মনে করছেন সে কাজের ব্যাপারে ইনফরমেশন নেন, যদি মনে করেন যে আপনি সে কাজের চ্যালেঞ্জগুলো ফেস করতে পারবেন এবং আপনি ভবিষ্যতে এই ফিল্ডেই নিজেকে দেখতে চান, তাহলে প্রয়োজনীয় ট্রেনিং এবং কোর্স করে নিজেকে ওই ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।